আসসালামু আলাইকুম আজকের রেসিপিতে আছে রসমালাই আর আজকে রসমালাইটা আমি কুমিল্লার মাতৃভাণ্ডার দোকানের রসমালাইয়ের মতো তৈরি করব। আমি বলছি আমি মতো বলেছি আমি বলি যে আমি মাতৃভাণ্ডারের রসমালাই তৈরি করব। কারণ দোকানের রসমালাই শুধুমাত্র মাতৃভাণ্ডারের কারিগররাই তৈরি করতে পারবে। তবে আমি চেষ্টা করেছি তাদের মত করে রসমালাইটা তৈরি করতে। আর এই জন্য আমি সাহায্য নিয়েছি কিছু ওয়েবসাইট কিছু অনলাইন পত্রিকার আর এর মাঝে আমি যে পত্রিকাটির সবচেয়ে বেশি হেল্প নিয়েছি সেটি হচ্ছে কুমিল্লার কাগজে নামে একটি পত্রিকা আর পত্রিকার যে আর্টিকেলটি দেখে আমি রসমালাইটা বানানোর চেষ্টা করব সেই আর্টিকেলের লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব চাইলে দেখে নিতে পারেন তো কথা না বাড়িয়ে চলে যাই আমার আজকের রেসিপিতে দুধকে জাল দিয়ে ক্ষীর তৈরি করা হতো আর ছোট ছোট শুকনো ভোগ বা রসগোল্লা ভিজিয়ে যে মিষ্টান্নটা তৈরি করা হতো সেটাকে এক সময় ক্ষীর ভোগ বলতো যা ক্রমান্বয়ে ক্ষীর ভোগ থেকে রসমালাই নামে পরিচিতি পেয়েছে এই রসমালাইয়ের প্রসেসটা একটু লেন্দি হয়ে থাকে মানে একটু সময় বেশি নেয় কারণ দুধ জ্বাল দিতে দিতে দুধের কালারটা যখন একটু লালচে হয়ে ঘন হয়ে আসে তখন এটাকে ক্ষীর বলে যেহেতু অনেকক্ষণ সময় লাগে দুধ জাল দেওয়ার জন্য ওই অনেকক্ষণ সময়টাকে একটা কাজে লাগানো যেতে পারে আর সেটা হচ্ছে প্রথমে আমি ছানাটা তৈরি করি ছানাটা বানিয়ে যখন আমি ছানার পানি ঝরতে দেই আর ছানার পানিটা ঝরতে দেওয়ার জন্য আপনাকে কম করে হলেও দুই থেকে তিন ঘন্টার মতো অপেক্ষা করতে হবে সো সেই দুই তিন ঘন্টাকে আমি দুধটাকে জাল দেওয়ার কাজে ব্যবহার করি একদিক দিয়ে ছানার পানিটাও ঝরতে থাকবে আরেক দিক দিয়ে আমার ক্ষীরটাও তৈরি হয়ে যাবে আমার একটি ছানার রেসিপি আছে লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব চাইলে দেখে নিতে পারেন কুমিল্লার বা কুমিল্লার মাতৃভাণ্ডারের রসমালাইয়ের প্রথম এবং প্রধান যে দিকটা হলো সেটা হলো অবশ্যই আপনাকে ভালো মানের ভালো জাতের গরুর দুধ নিতে হবে ভিডিওর শুরুতে আমি যে আর্টিকেলটার কথা বলেছিলাম সে আর্টিকেলের মধ্যে লেখা আছে যে তারা একমন ভালো মানের দুধ প্রায় দুই ঘন্টা ধরে জাল দিয়ে ঘন করে ১৩ থেকে চোদ্দ কেজির মতো করে মানে ক্ষীর তৈরি করে ১৩ থেকে চোদ্দ কেজির মতো দুধ দিয়ে আমি যেহেতু এত তৈরি করব না আমি এখানে মাত্র তিন লিটার দুধ নিয়েছি ভালো মানের মানে ফুল ক্রিম গরুর দুধ নিয়েছি এই দুধটাকে আমি জাল দিতে থাকবো আর অনবরত নাড়তে থাকবো চুলার আঁচ মাঝারি থেকে একটু কমে রাখতে হবে তাহলে হাড়ির তলা নিতে দুধ লেগে যেতে পারে বা বলক উঠে দুধ পড়ে যেতে পারে তাই চুলার আঁচটা মাঝারি থেকে একটু কমে রেখে জাল দিতে থাকবো জাল দিতে দিতে দুধ যখন একটু কমে আসবে এর মাঝে আমি মিজারিং কাপে চার ভাগের তিন ভাগ মানে বারো টেবিল চামচের মতো চিনি দিয়ে দিব চিনিটা অবশ্যই নিজের পছন্দের উপর নির্ভর করে দিলে বেটার হয় যেহেতু ঘরে তৈরি করছি এটা একটা ভালো দিক যে আপনি আপনার মিষ্টিটা নিজের পছন্দ মতো দিতে পারবেন চিনি দিয়ে এখন জাস্ট নাড়তে থাকবো এইটুকুই কাজ এর মাঝে আর অন্য কোনো ফ্লেভার অন্য কোনো লক্ষ্য নাড়তে প্রায় থেকে দেড় ঘন্টার মতো লাগবে দুধের মধ্যে একটা কালার আসতে সেটা অবশ্যই আপনার দুধের উপরে নির্ভর করবে বা আপনার চুলার আঁচের উপরেও নির্ভর করবে যে দুধটা জাল হতে বা দুধের কালারটা আসতে কতক্ষণ লাগবে দুধ জাল দিতে দিতে কতটা কমে এসেছে তা সাইড দেখেই বোঝা যাচ্ছে যে দুধটা কতটুকু কমে এসেছে আর দুধের মধ্যে সুন্দর একটা লালচে কালারও চলে এসেছে মালাই বা ক্ষীরটা তৈরি হয়ে গেছে রসমালাইয়ের জন্য এখন এই হাড়িটাকে চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিব রসমালাইয়ের জন্য ক্ষীরটা তৈরি করতে করতে ওই দিক দিয়ে ছানার পানিও একদম ঝরে গেছে ওই আর্টিকেলটার মধ্যে আরেকটি জিনিস দেখেছি সেটা হচ্ছে ভান্ডারের কারিগররা এক কেজি ছানার মাঝে এক ছটাক ময়দা দেয় সো আমি তো এখানে এক কেজি ছানা নেনি আমি মাত্র এখানে এক কাপ ছানা নিয়েছি তাই আমি দুই থেকে তিন চিমটির মতো ময়দা ছিটিয়ে দিচ্ছি ছানার উপরে এখন এই ছানাটাকে খুব ভালো করে মথে নিব মরতে মরতে হাতের মধ্যে যখন তেল তেলে একটা ভাব আসবে আর ছানাগুলো দিয়ে ছোট একটি বল তৈরি করলে বলের মধ্যে কোনো ফাটল থাকবে না এমনটা হলে বুঝতে হবে যে ছানাটা তৈরি মিষ্টি তৈরি করার জন্য প্রায় সাত থেকে আট মিনিটের মতো মথে নিতে হবে ছানা আমি এখন ছোট ছোট আর একটু লম্বাটে করে রসগোল্লা বা রসমালাইয়ের মিষ্টিটা তৈরি করে নিব মিষ্টিগুলো তৈরি হয়ে গেছে এখন শিরা তৈরি করব। চুলায় একটি বড় হাড়ি রাখলাম হাড়িতে আমি এক কাপ চিনি দিলাম আর পাঁচ কাপ পানি দিয়ে দিলাম চুলাটা মাঝারি আঁচে ধরিয়ে দিলাম একটি চামচ দিয়ে নেড়ে চিনিটাকে পানির সাথে মিশিয়ে দিচ্ছি আর পানিটায় বলক আসা পর্যন্ত অপেক্ষা করব পানিটা যখন বলক চলে আসবে চুলার আঁচটাকে আমি একটু কমিয়ে দিব কারণ চুলার আঁচটা মাঝারি আঁচে ছিল মাঝারি থেকে একটু কমিয়ে দিব এরপর এর মাঝে ছানা দিয়ে বানানো মিষ্টিগুলো দিয়ে দিব মিষ্টিগুলো বলকুঠা পানিতে দিয়ে ঢাকনা দিয়ে দিব। ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে তাহলে সেটা ঢেকে দিতে হবে মানে বন্ধ করে দিতে হবে এরপর আমি চুলার আঁচ আবারও মাঝারি আঁচে দিয়ে দিব আর এই আঁচেই ঘড়ি ধরে পনেরো মিনিটের মতো মিষ্টিগুলোকে জাল দিব মিষ্টির সাইজের উপরেও নির্ভর করে যে মিষ্টিগুলো হতে কতটুকু সময় লাগবে আমি যেই সাইজে মিষ্টিগুলো বানিয়েছি সেই সাইজের জন্য পনেরো মিনিট সময় হচ্ছে একদম পারফেক্ট আমি একদম ঘড়ি ধরে পনেরো মিনিটের মতো মিষ্টিগুলোকে শিরায় জাল দিব তবে একটা কথা অবশ্যই মনে রাখতে হবে শিরার পানিটা যাতে কখনো ঘন না হয় তাহলে কিন্তু মিষ্টিটা শক্ত হয়ে যাবে তাই আমি এক কাপ চিনির জন্য পাঁচ কাপ পানি নিয়েছি যাতে চিনি শিরাটা জাল দিতে দিতে ঘন না হয়ে যায় পনেরো মিনিট পরে মিষ্টিগুলো দেখে নিচ্ছি মিষ্টি আমি যে সাইজে দিয়েছিলাম সেই সাইজ থেকে মিষ্টি প্রায় দুই থেকে তিন গুণ বড় হয়ে গেছে এখন আমি মিষ্টিটা চেক করে নিব যে মিষ্টিটা ভিতরে হয়েছে কিনা ছোট একটি বাটিতে আমি কিছু পরিমাণ ঠান্ডা পানি নিয়েছি এই পানিটার মধ্যে একটি মিষ্টি ছেড়ে দিলাম মিষ্টিটা সরাসরি পানির নিচে চলে গেছে মানে মিষ্টিটা ভেসে থাকিনি এমনটা হলে বুঝতে হবে যে মিষ্টিটা তৈরি হয়ে গেছে যদি মিষ্টিটা ভেসে থাকতো তাহলে আরও কিছুক্ষণ জাল দেওয়া লাগতো মিষ্টিগুলোকে কারণ মিষ্টি ভেসে থাকলে বোঝা যেত যে মিষ্টিটা তৈরি হয় নাই আমি এখন শিরা থেকে সবগুলো মিষ্টিকে তুলে নিচ্ছি তুলে একটি স্ট্রেনারে রেখে দিচ্ছি যাতে অতিরিক্ত চিনি শিরা পড়ে যায় এই স্ট্রেনারের মাধ্যমে দুধের ক্ষীর বা মালাইটা তো আমি আগেই তৈরি করে রেখেছিলাম এখন দুধের এই ক্ষীরটাকে আবারও জাল দিব চুলায় নিয়ে মাছারি আঁচে জাল দিতে থাকব। জাল দিতে দিতে দুধে যখন চার পাঁচবারের বারের মতো বলক আসবে চুলার আঁচটা একদম লোতে দিয়ে দিব এরপর মিষ্টিগুলো দিয়ে দিব দিয়ে ঢাকনা দিয়ে দিব চুলার আঁচ লোতে রেখে দুধের ক্ষীরের মাছে রসগোল্লাগুলোকে পাঁচ মিনিটের মতো জাল দিব এর থেকে বেশি দেওয়া যাবে না তাহলে কিন্তু মিষ্টিটা শক্ত হয়ে যাবে প্রায় পাঁচ মিনিট পর চুলাটা বন্ধ করে দিলাম এখন এই ভোগ বা রসমালাইটাকে ঠান্ডা হতে দিব একদম ঠান্ডা হয়ে যাওয়ার পর পরিবেশন করতে হবে রসমালাইটাকে নর্মালি রেখেই ঠান্ডা করে নিব এরপর যদি চান তাহলে ফ্রিজে রাখতে পারেন রসমালাইটা একদম ঠান্ডা হয়ে গেছে আমি একটি সার্ভিং ডিশে তুলে নিয়েছি দেখুন কালারটাও মোটামুটি তাদের দোকানের মতোই হয়েছে আর আমি কেটে দেখাচ্ছি যে ভিতরটা কি রকম হয়েছে আমার আজকের এই রসমালাইটা সুপার মজা হয়েছে মনেই হচ্ছে না যে এটা আমি ঘরে তৈরি করেছি না আমি কুমিল্লা গিয়ে অরিজিনাল মাতৃ ভান্ডারের দোকান থেকে কিনে এনেছি এতটাই মজা হয়েছে কুমিল্লার রসমালাই অনেক 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 বার খেয়েছি অগণিত বার খেয়েছি তাই আমি জানি অরিজিনাল কুমিল্লার রসমালাইয়ের স্বাদটা কীরকম সো আমি বলছি যে আমি আজকে যেভাবে তৈরি করেছি আপনারাও যদি হুবহু এইভাবে তৈরি করেন তাহলে আমি মোটামুটি বলতে পারবো যে মাতৃভাণ্ডারের রেসিপির স্বাদ কিছুটা হলেও আপনি আপনার বানানো রসমালাইয়ে পাবেন আমি ছোট করে দুইটি ট্রিক্স বলে দিচ্ছি পারফেক্ট রসমালাই তৈরি করার জন্য প্রথমত আপনাকে ভালো জাতের গরুর দুধ নিতে হবে আর দ্বিতীয়ত হলো মিষ্টিটা বানানোর সময় একটু যত্ন করে বানাতে হবে তাহলে আপনি পেয়ে যাবেন কুমিল্লার মাতৃভাণ্ডারের মতো রসমালাই আমার আজকের এই রেসিপিটি শেষ ইনশাল্লাহ আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আজকে চলে যাচ্ছি আল্লাহ হাফেজ